আজ পয়লা ফেব্রুয়ারি থেকে রাজ্য সরকারের উদ্যোগে সারা রাজ্যব্যাপী শুরু হলো পাড়ায় সমাধান কর্মসূচি। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ট্যাবলো করা হয়। এই ট্যাবলোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক আয়েশা রানী, অতিরিক্ত জেলা শাসক সুভাষিস বেজ, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রাজেশ কুমার মণ্ডল সহ অন্যান্য আধিকারিকরা। এদিন পতাকা নেড়ে ট্যাবলোটি সূচনা করেন জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকরা। জেলা শাসক আয়েশা রানী কি বলছেন শুনবো। আজকে রাজ্যব্যাপী যে পাড়ায় সমাধান কর্মসূচি শুরু হয়েছে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলাতেই সেটা চালু হয়েছে। আজকে আমরা একটা ট্যাবলো বের করুন, তাহলে পাবলিকের আরও বেশি করে অ্যাওয়ারনেস করা যায়। নিজে নিজে এলাকায় কোনো প্রবলেম যদি থাকে, আমাদের পাড়ায় সমাধান ক্যাম্পগুলো রয়েছে, সেই ক্যাম্পে এসে তারা তাদের অভিযোগ বা প্রবলেমগুলো আমাদেরকে জানাতে পারবো, তারপরে আমরা পদক্ষেপ নিতে পারবো। কতগুলো পাড়ায় সেই সমাধান চলবে? ওটা তো আমাদের অলরেডি 296 মতো আমাদের ক্যাম্পটা হচ্ছে। যদি মনে হয় আরও যদি ডিম্যান্ড থাকে আমরা আরও বাড়িয়ে দেবো। রানা চ্যাটার্জির রিপোর্ট, দক্ষিণ দিনাজপুর।